কিছু কিছু ঘটনা কিন্তু ঘটছে বাংলাদেশে, যার জন্য আমাদের ছেলেমেয়েরা গ্রামে যেতে কিংবা উপজেলায় যেতে চায় না। সুতরাং রোগীর সুরক্ষার সাথে সাথে চিকিৎসকদের সুরক্ষাও আমার দেখার দায়িত্ব। যখন আমার জীবন শুরু করি সে বানিয়াচং থানায় না 1972-73 সনে, তখন কিন্তু বাংলাদেশে কোনো রাস্তাঘাট ছিল না, মানে কোনো কোয়ার্টার ছিল না। একটা ঘরে থাকতাম, হারিকেন জ্বালিয়ে আমি ওখানে যাওয়া আসা করতাম সেই সাইকেলে এবং নৌকায়। এই কথাগুলো না কিন্তু আমি খুব এনজয় করতাম আমার গ্রামে থাকাটা। কিন্তু এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য যে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা আমরা যদি উন্নত করতে পারি তাহলে বাংলাদেশের চিকিৎসা সেবা অনেক অনেক দূর এগিয়ে যাবে। এবং সেই লক্ষ্য যেটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সেটা মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন এবং আজকে আমাদের সবারই স্বপ্ন এটাই যে আমরা চিকিৎসা ব্যবস্থাটাকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাব। আজকে কেন চিকিৎসকদের নিয়ে এত কথা, কেন কথা হবে যে চিকিৎসক আমি যেখানেই যাই সেখানেই একটা কথা, স্যার আমি সংসদে যাই সেখানেও কথা, মাননীয় সংসদ সদস্যরা যে আমার উপজেলায় কোনো ডাক্তার থাকে না, আমার এখানে থাকে না, এটা আমি মনে করি যে ঠিক না। আবার এইটাও কথা সত্য যে আমার ডাক্তারের সুরক্ষাও কিন্তু আমাকে দেখতে হবে। আমার যে মেয়েটা ছেলেটা গ্রামে থাকবে সেও যেন সুন্দর থাকে, ভালোভাবে থাকে। কিছু কিছু ঘটনা কিন্তু ঘটছে বাংলাদেশে, যার জন্য আমাদের ছেলেমেয়েরা গ্রামে যেতে কিংবা উপজেলায় যেতে চায় না। সুতরাং রোগীর সুরক্ষার সাথে সাথে চিকিৎসকদের সুরক্ষাও আমার দেখার দায়িত্ব। আমি আপনাদের এখানে অনেক নিরতার্জন আছে ইয়াং ছেলে মেয়ে, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের যত সমস্যা আছে, আপনাদের প্রমোশন অনেক কিছু শুনলাম এবং সব কিছুই আমরা দেখব। আমরা দুইজন চিকিৎসক নিশ্চয়ই আপনাদের উপর আমাদের উপর আপনাদের আস্থা ইচ্ছা অনেক বেশি, এবং আমাদের একটা অনুরোধ আপনাদেরকে রাখতে হবে, সেটা আপনাদেরকে গ্রামে যেতে হবে, মানে ঢাকার বাইরে যেতে হবে। ঢাকার বাইরে যেটা বদরুল সাহেব বলে গেলেন যে আমি যেরকম বার্ড 5টা মেডিকেল কলেজে আমি করছি, আমি এটাও মনে করি যে একটা পোস্ট গ্রাজুয়েশন করার পরে একটা প্রত্যেকের জীবনে একটা ইনসেন্টিভ দরকার। একজন ডিএস যখন চিন্তা করে সচিব হওয়ার জন্য, সেরকম আমার একজন ডাক্তারও কিন্তু প্রফেসর হওয়ার জন্য চিন্তা থাকে। সব এই ইনসেন্টিভটা না হলে আমরা ইনসেন্টিভ দিব, আপনারা ঢাকার বাইরে যারা কাজ করবেন তাদেরকে আমি বলছি যে আমরা ইনসেন্টিভ অবশ্যই দিব, শুধু প্রমোশনের ক্ষেত্রে না, বাইরে ট্রেনিং এর ব্যাপারে সব কিছুর ব্যাপারে। শুধু একটাই বিশেষ অনুরোধ, আপনারা বাইরে যান, ঢাকার বাইরে সারা জীবন তো বাইরে থাকতে হবে না। আমার মনে হয় একটা পর্যায়ক্রমে একটা আমি সবার সাথে বসে একটা নীতিমালা তৈরি করবো যে যারা বাইরে থাকবে তাদের কি কি, তারা কখন কতদিন থাকবে, কখন আসবে ট্রেনিং এবং বিভিন্ন বিষয় নিয়ে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, অতএব আপনারা সেটা অবশ্যই পাবেন। আমি যে দিবিতি সম্বন্ধে কিছুক্ষণ আগে আমাদের সচিবের মহাসচিব কিছু কথা বলে গেছেন, আমি এই জিনিসগুলো কথিয়ে দেখবো। শুনেন, আমি চাচ্ছি যে একটা ভালো দিবিতি হোক, যার যে যোগ্যতা সে অবশ্যই পাবো, এবং সাথে সাথে আমাদের এটাও দেখতে হবে যে আমার বর্তমান সরকারের যারা স্বাধীনতার পক্ষের চিকিৎসকগণ একসময় রাস্তায় দাঁড়িয়ে তারা কাজ করছে স্লোগান দিতে, তাদেরকেও কিন্তু আমাকে দেখতে হবে, এটা কিন্তু অবশ্যই দেখতে হবে।